আমি পরিষ্কার কথা বলতে চাই, সন্ত্রাসের বিরুদ্ধে সারা বাংলাদেশে এজমা হয়ে গেছে। এদেশের আলেম ওলামা পীর মশাইখ রাজনৈতিক দল মত নির্বিশেষে বলিতে গেলে সবাই ঐক্যবদ্ধ হয়েছে এই বোমাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে। দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদের আইম্মায়ে মাসাজিদ, এই দেশের মাদ্রাসার শিক্ষক অধ্যক্ষ ছাত্রবৃন্দ, এদেশের আবাল বৃদ্ধ জনিতা আর জনতা আজকে এই সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু এই দেশে যারা এই বোমাবাজি করাচ্ছে তারা কিন্তু নাম করছে এই দেশের ইসলামপন্থীদের তথা জামাত ইসলামী এবং উলামায়ে কেরামে। আসলে আমার একটা গল্প না বলে পারলাম না, যে এক বাদশাহ নাকি দিল্লিতে একটা মার্বেল পাথর দিয়ে মসজিদ করেছিল। তো যেদিন মসজিদ উদ্বোধন করবে সেই দিন মসজিদের সামনে এক চোর গিয়ে পায়খানা করে রাখছিল। যেই গেছে মসজিদ উদ্বোধন করতে সেখানে গিয়ে যে অপকর্ম করেছে, বললো কে করলো কে করলো। পরে একজন দোকানদার বলল যে অমুক চোর ওইদিকে যেতে দেখলাম ওদা ওই কামটা ওই করেছে, ডাকে নিয়ে আসলো তাকে, বলে তুমি এই কাম করলে কেন? হুজুর করেছি একটা কাজে। বলে কি কামে? হুজুর এমন ভালো কাজ আপনি করছেন এই মসজিদ করে কিয়ামত পর্যন্ত আপনার সুনাম থাকবে। তা আমি দেখলাম যে আমি মরে গেলে তো আমার নাম কেউ নেবে না, সেই জন্যে আপনার নামের সাথে আমার নামটাও থাকুক, এই জন্যে ও কামটা করেছে। আজকে জামাত ইসলামীর মহাসমাবেশ সন্ত্রাস বোমাবাজির বিরুদ্ধে ঠিক তার আগের দিন ওনারা এই আপনার এই মল ত্যাগ করেছেন, এই জন্যে যে ওনাদের নামটাও থাকে যে মহাসমাবেশের আগে এই ভণ্ড পীর এই অপকর্ম করেছে। এই ভণ্ড পীরদের অপকর্ম করলেও দেশের উলামায়ে কেরাম দেশের পীর মশায়েখ সবার এজমা হয়ে গেছে, বোমাবাজির বিরুদ্ধে দেশের মানুষ জেগে গেছে, দেশের মানুষ আপনাদেরকে চিনে ফেলেছে।